আজকের ভিডিওটা মূলত কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে কি কি করণীয়, অর্থাৎ কি কি তোমাকে করতেই হবে, কলেজে অ্যাডমিশনের সুযোগ যদি না পাওয়া যায় তাহলে কি কি করতে হবে বা কি কি করা উচিত, এবং কলেজ কবে খুলছে, কলেজে ক্লাস কবে থেকে শুরু হচ্ছে, এই কটা বিষয় নিয়ে আজকের আলোচনা। সঙ্গে আমি দেবাশিস বিশ্বাস, তোমরা দেখছো ক্লাস আওয়ার। ভিডিও শুরুর আগেই বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। এবার আমরা আলোচনা করব কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে কি করতে হবে। দেখো, কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে অবশ্যই তোমাকে ডকুমেন্টস গুলো রেডি রাখতে হবে, অর্থাৎ যেসব ডকুমেন্টস দিয়ে অ্যাডমিশন নিয়েছো সেই সব ডকুমেন্টস গুলো রেডি রাখতে হবে, এবং তোমরা প্রত্যেকেই জানো যে একবার ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ আসল কপিগুলো কলেজে সশরীরে নিয়ে গিয়ে ভেরিফিকেশন করিয়ে নিতে হবে। কিছু কলেজে অলরেডি কয়েকদিন আগে থেকে শুরু হয়ে গেছে, কিছু কলেজ এখনো শুরু করেনি। তো কবে শুরু করবে সেটা অবশ্যই তোমাকে ওই কলেজের ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে বা ফোন করে জেনে নিতে হবে। অবশ্যই ভেরিফিকেশনের পরেই তোমার অ্যাডমিশন কমপ্লিট হবে, ভেরিফিকেশন না করলে কিন্তু অ্যাডমিশন কমপ্লিট হবে না। এটা গেল তোমার হচ্ছে অ্যাডমিশনের পরে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। অবশ্যই অ্যাডমিশনের পরে রিসিপ্টটা, অর্থাৎ যে টাকা দিয়ে তুমি অ্যাডমিশন নিচ্ছ তার রিসিপ্টটা অবশ্যই সঙ্গে রাখবে, এবং বিভিন্ন যে ডকুমেন্টস গুলো সেই ডকুমেন্টস গুলো সঙ্গে রেখে, স্কুল লিভিং সার্টিফিকেট রয়েছে বা অন্যান্য যে মার্কশিট বা সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, এগুলো এক জায়গায় রেখে তার একটি সেট তৈরি করে যখন ভেরিফিকেশন হবে তখন ভেরিফিকেশন করিয়ে দিলে। এবার যারা অ্যাডমিশন নিতে পারোনি তাদের জন্য বলবো, যারা অ্যাডমিশন নিতে পারোনি তারা অবশ্যই এখনো মেরিট লিস্ট বের হচ্ছে, তোমরা অবশ্যই ওয়েট করবে যতক্ষণ না মেরিট লিস্টে তোমাদের নাম আসছে ততক্ষণ। মেরিট লিস্টের জন্য ওয়েট করাই বুদ্ধিমানের কাজ হবে, এবং দেখা গেল যে লাস্ট মেরিট লিস্ট অবধি তোমাদের নাম আসলো না, তোমরা অবশ্যই কলেজে যোগাযোগ করতে পারো, কারণ অনেক কলেজ তোমার মেরিট লিস্টে নাম না আসলেও যদি সিট খালি থাকে ভর্তি নিয়ে নাই। আবার অনেক কলেজ কি করে, যারা অ্যাডমিশন নিতে পারেনি তাদের জন্য তোমার বা তোমার যারা ফর্ম ফিল আপই করেনি তাদের জন্য সুযোগ দেয়, কি বলা হয় যে যদি সিট থাকে তাহলে ভর্তি নিয়ে নেওয়া হবে। অর্থাৎ দেখা গেল ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেনি অথচ তুমি ভর্তি হতে চাইছো, এরকম অনেক স্টুডেন্ট থেকে যায়, তো তাদের জন্য সুযোগ দেওয়া হয়। আবার অনেক কলেজ কি করে, তোমার যে 10টা কিংবা 15টা 5টা লাস্ট মেরিট লিস্ট বেরিয়ে গেল তারপরে কি করে, নতুন করে আবার ফর্ম রিলিজ করে, অর্থাৎ পাস কোর্সে দেখা গেল অনেক সিট থেকে গেল তখন আবার ফর্ম ফিল আপকে সুযোগ দেয়, তো তখন ভর্তি হওয়া যায়। তো যাই হোক, আর তোমরা যারা সাবজেক্টে একটা সাবজেক্টে ভর্তি হয়ে গেছো অন্য সাবজেক্টে যেতে চাইছো, তোমরা অবশ্যই কলেজে সেটা রিকোয়েস্ট করবে, যদি সিট ফাঁকা থাকে তাহলে অবশ্যই সেটা করা যায়। এবার হচ্ছে যে কলেজ কবে খুলছে এবং কলেজে ক্লাস কবে থেকে শুরু হচ্ছে। দেখো, তোমাদের অনেক কলেজে 1 অক্টোবর থেকে ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ, সেটা অনলাইনে আপাতত হবে যেটা আমরা বুঝতে পারছি, কারণ অফলাইনে হওয়ার সম্ভাবনা আপাতত নেই, কারণ রাজ্য সরকার বা গভর্নমেন্ট এখন অবধি কলেজ খোলার ব্যাপারে কোন রকম সিদ্ধান্ত নেয়নি। তাই আমরা ধরে নিতে পারি পুজোর আগে তোমাদের কলেজ খুলছে না, এবং যেটা আমরা ইউজিসি বা শিক্ষা দপ্তর থেকে যে নোটিশটা পেয়েছি আমরা, সেটা হচ্ছে যে ফার্স্ট অক্টোবর থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। ফার্স্ট অক্টোবরে ক্লাস শুরু মানে কি, অনলাইনেই হবে তার মানে। তো যাই হোক, অনলাইনে হোক অফলাইনে হোক, তোমরা 1 অক্টোবর থেকে ক্লাস করার জন্য রেডি থাকবে। হ্যাঁ, কিছু কলেজ হয়তো তাদের কাজ গুছিয়ে না তুলতে পারার জন্য হয়তো কিছুদিন বিলম্বিত হতে পারে, তো তোমরা অবশ্যই সেই দিকে নজর রাখবে কবে থেকে অনলাইনে ক্লাস হচ্ছে, তোমরা ক্লাসে অ্যাটেন্ড করবে, বিভিন্ন তোমার সাইটে বা বিভিন্ন মাধ্যমে অনলাইন ক্লাস হতে পারে, তোমরা সেগুলো অবশ্যই কলেজের সঙ্গে সরাসরি যোগাযোগ করে জেনে নেবে। আর কিছু কলেজে অবশ্যই কিছুদিন হয়তো দেরি হতে পারে কাজগুলো গুটিয়ে নেওয়ার জন্য। আশা করি পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।